রহস্য ভেদ হল মালিগাঁওর হত্যাকাণ্ড। রঘুবেন্দ্র গুপ্তার হত্যাকাণ্ড পরিকল্পিত আছিল। মাতি আনি হত্যা করা হয়েছিল রঘুবেন্দ্র গুপ্তাক। এটা শিহরণকারী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল গুয়াহাটির মালিগাঁওত। কামাখ্যার রেল স্টেশনের সমীপতে হত্যা করে পেলাই দিয়া হয়েছিল রঘুবেন্দ্র গুপ্তা নামের ব্যবসায়ীজনক। হত্যার কারণ এতিয়ালৈকে পোহরলৈ অহা নাই যদিও আরক্ষীয়ে গ্রেপ্তার করবলৈ সক্ষম হয়েছে পাঁচ হত্যাকারী। হত্যাকাণ্ডর মাস্টার মাইন্ড আছিল রাহুল দেবরয়। হত্যার সময়ত আছিল পত্নী, ভগ্নী, মাতৃ আর ভিনীহিয়েক। কামাখ্যা রেল স্টেশনের কাষতে থাকা এটা ভাড়াঘরত বাস করেছিল রাহুল দেবরয়ের পরিয়াল। সেই ভাড়াঘরলৈ রাহুলের ভগ্নীয়ে ফোন করে মাতি আনিছিল রঘুবেন্দ্র গুপ্তাক। আর তার পাছতেই হাতুড়ি মরিয়াই মরিয়াই হত্যা করা হয়েছিল রঘুবেন্দ্র গুপ্তাক। মৃতদেহ এটা বস্তাত ভরাই পেলাই দিছিল রাজা দেবরয়ের ভাড়াঘরের সমীপতে। আরক্ষী রাজা দেবরয়ের ভাড়াঘরের সমীপতে থাকা এগারী মুকবধির যুবতীকো তদন্তর আওতালৈ আনিছে। কিন্তু এতিয়াও পোহরলৈ অহা নাই হত্যাকাণ্ডর মোটিভ। কিয় রঘুবেন্দ্র গুপ্তাক হত্যা করা হল? সিল করা হয়েছে রাজা দেবরয়ের সম্পূর্ণ ভাড়াঘর। আরক্ষী মোতায়েন করা হয়েছে রাজা দেবরয় থাকা ভাড়াঘর। এখন ফটোয়ে ফাদিল করেছিল এই সমগ্র হত্যাকাণ্ড। রঘুবেন্দ্র গুপ্তার মৃতদেহ উদ্ধার হওয়া স্থানত হওয়া মোবাইলের বেক সাইডত রাজা দেবরয়ের পত্নী আর ভগ্নীর সঙ্গে রঘুবেন্দ্র গুপ্তার এখন ফটো পার পাছতেই সলনি হয়েছিল তদন্তর গতি। সেই ফটোর আঁত ধরিয়েই আরক্ষীয়ে গ্রেপ্তার করবলৈ সক্ষম হয় পাঁচ অপরাধীক। অবশ্যই এতিয়াও এই ঘটনার তদন্ত চলাই আছে আর এই সম্পর্কত আন কিবা কারণ থাকিব পারে নাকি সেইলৈও আরক্ষীয়ে তদন্ত চলাই আছে। মালিগাঁওর পৰা সবিতা শর্মা আর বীরিঞ্চি কুমার ডেকার রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। রহস্য ভেদ হল মালিগাঁওর হত্যাকাণ্ড। রঘুবেন্দ্র গুপ্তার হত্যাকাণ্ড পরিকল্পিত আছিল। মাতি আনি হত্যা করা হয়েছিল রঘুবেন্দ্র গুপ্তাক। এটা শিহরণকারী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল গুয়াহাটির মালিগাঁওত। কামাখ্যার রেল স্টেশনের সমীপতে হত্যা করে পেলাই দিয়া হয়েছিল রঘুবেন্দ্র গুপ্তা নামের ব্যবসায়ীজনক। হত্যার কারণ এতিয়ালৈকে পোহরলৈ অহা নাই যদিও আরক্ষীয়ে গ্রেপ্তার করবলৈ সক্ষম হয়েছে পাঁচ হত্যাকারী। হত্যাকাণ্ডর মাস্টার মাইন্ড আছিল রাহুল দেবরয়। হত্যার সময়ত আছিল পত্নী, ভগ্নী, মাতৃ আর ভিনীহিয়েক। কামাখ্যা রেল স্টেশনের কাষতে থাকা এটা ভাড়াঘরত বাস করেছিল রাহুল দেবরয়ের পরিয়াল। সেই ভাড়াঘরলৈ রাহুলের ভগ্নীয়ে ফোন করে মাতি আনিছিল রঘুবেন্দ্র গুপ্তাক। আর তার পাছতেই হাতুড়ি মরিয়াই মরিয়াই হত্যা করা হয়েছিল রঘুবেন্দ্র গুপ্তাক। মৃতদেহ এটা বস্তাত ভরাই পেলাই দিছিল রাজা দেবরয়ের ভাড়াঘরের সমীপতে। আরক্ষীয়ে রাজা দেবরয়ের ভাড়াঘরের সমীপতে থাকা এগারী মুকবধির যুবতীকো তদন্তর আওতালৈ আনিছে। কিন্তু এতিয়াও পোহরলৈ অহা নাই হত্যাকাণ্ডর মোটিভ। কিয় রঘুবেন্দ্র গুপ্তাক হত্যা করা হল? সিল করা হয়েছে রাজা দেবরয়ের সম্পূর্ণ ভাড়াঘর। আরক্ষী মোতায়েন করা হয়েছে রাজা দেবরয় থাকা ভাড়াঘর। এখন ফটোয়ে ফাদিল করেছিল এই সমগ্র হত্যাকাণ্ড। রঘুবেন্দ্র গুপ্তার মৃতদেহ উদ্ধার হওয়া স্থানত হওয়া মোবাইলের বেক সাইডত রাজা দেবরয়ের পত্নী আর ভগ্নীর সঙ্গে রঘুবেন্দ্র গুপ্তার এখন ফটো পার পাছতেই সলনি হয়েছিল তদন্তর গতি। সেই ফটোর আঁত ধরিয়েই আরক্ষীয়ে গ্রেপ্তার করবলৈ সক্ষম হয় পাঁচ অপরাধীক। অবশ্যই এতিয়াও এই ঘটনার তদন্ত চলাই আছে আর এই সম্পর্কত আন কিবা কারণ থাকিব পারে নাকি সেইলৈও আরক্ষীয়ে তদন্ত চলাই আছে। মালিগাঁওর পৰা সবিতা শর্মা আর বীরিঞ্চি কুমার ডেকার রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট।